বিধানসভা নির্বাচনের কারণে নির্দিষ্ট সময়ে সিপিএম এর বাইশতম রাজ্য সম্মেলন হয়নি কিন্তু নির্বাচনের পর রাজ্যে ক্রমাগত গেরুয়া সন্ত্রাসের অভিযোগ আক্রান্ত সিপিএম এর কার্যগুলি আক্রমণের শিকার দলীয় নেতা কর্মীরা এমন পরিস্থিতিতে রাজ্য সম্মেলন করা দায় হয়ে পড়ে নেতৃত্বের কাছে কিন্তু তাই বলে তো সম্মেলন থেকে পিছিয়ে আসা যায় না অবশেষে সিপিএম রাজ্য কমিটি সম্মেলন করার সিদ্ধান্ত নে পঁচিশ নভেম্বর অর্থাৎ শনিবার থেকে শুরু হবে দুদিনের সম্মেলন দুদিন ব্যাপী সম্মেলন চলবে আগরতলা টাউন হলে তবে পরিবর্তিত সংঘটিত পরিস্থিতি রাজ্য সম্মেলনের জন্য প্রকাশ্য সমাবেশ করছে না দল সাজিয়ে তোলা হয়েছে সম্মেলন স্থল আসবেন সর্বভারতীয় সিপিএম নেতৃত্ব এদিকে নতুন রাজ্য সম্পাদক কে হচ্ছেন এই নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে কর্মীদের মধ্যে নিয়ম বর্তমান রাজ্য সম্পাদক বিজন ধরের মেয়াদ শেষ পরপর তিনবার তিনি এই পদে ছিলেন ব্যুরো রিপোর্ট চ্যানেল তিন রাত